আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করলে আপনার আপনি সুন্দরভাবে এই মাসের ফজিলত আপনি পাবেন, সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, আপনি প্রথম থেকে অর্থাৎ আপনার নখ, চুল, দাড়ি, গোফ এগুলো আপনি এবং নাভির নিচের লোম এগুলো আপনি ফেলতে পারবেন না এই মাসের প্রথম তারিখ থেকে। যখন থেকেই চাঁদ উঠে যাবে সেই রাত থেকে, দিন থেকে নয়, এটা রাত থেকে আপনি কোনো কিছু আপনি কাটতে পারবেন না। আপনি অবশ্যই এগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সে কাজটি হচ্ছে, আপনি বেশি বেশি আপনি আইয়ামে তাশরিক, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আপনি পাঠ করবেন। ঈদের দিন থেকে তো আপনার এটা ওয়াজিব করা হয়েছে, কিন্তু এর পূর্ব থেকে আমরা যদি এটা পাঠ করি তাহলে এটা আল্লাহ পাক খুশি হবেন অবশ্যই। এজন্য আমরা এটা পাঠ করবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমরা এই আয়ামে তাশরিক আমরা পাঠ করবো অবশ্যই। এরপরে আমরা নবীটির উপরে কমপক্ষে আমরা যারা এই আমলটা করার চেষ্টা করি আর কি, আমরা 1000 বার দরুদ শরীফ প্রত্যেক দিন দিনে রাতে মিলে আমরা যে নয়টা আদায় করতে পারি সেই কামনা আমাদের কাছে থাকলো, এটা করতে হবে। এরপরে আপনার দান খায়রাত করতে হবে, দান খায়রাত করতে হবে, অন্যদেরকে মোটিভেশনমূলক কথাবার্তা বলতে হবে যে ইসলাম নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বর্তমানে তো জাকাত উঠেই গেছে, এজন্য আমরা জাকাতের বিষয়টা আমাদেরকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। যাক, এরপরে আপনাকে যে আমলটা করতে হবে সে আমলটা হচ্ছে, যারা গরিব তাদের পাশে দাঁড়াতে হবে, তারা যেন কুরবানির গোশত সুন্দরভাবে রান্না করে খেতে পারে। এর জন্য আগ থেকে তাদেরকে কিছু মশলা, তেল, এগুলা সেমাই, নুডলস এগুলা পাক করার জন্য তাদেরকে খোঁজখবর নিতে হবে, তাদেরকে টাকা পয়সা দিতে হবে, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।